আমাদের কথা বলছেন আমাদের কথা যাদের জিন্দেগির মধ্যে হায়া নাই চোখের মধ্যে হায়া নাই কানের মধ্যে হায়া নাই জবানের মধ্যে হায়া নাই 10টা কথা বললে 12টা মিথ্যা বলে আমানতের খেয়ানত করে ওয়াদা ভঙ্গ করে মানুষের উপর জুলুম করে জিনিসের সাথে মিক্স করে এবং বাইরে থেকে ইম্পোর্ট করে বড় বড় টুপি পরে থাকে ইম্পোর্ট করে জিনিসপত্র গুদামজাত করে সমাজকে অস্থির করে ইকোনমিকে অস্থির করে প্রাইস বাড়িয়ে দেয় তারা মুমিনুনা হাক্কা আপনারা বুঝতে পেরেছেন খেলাফত দাবি করা এক জিনিস খেলাফত প্রতিষ্ঠা করা আরেক জিনিস একটা জঙ্গে বদর হয়েছে সেই জঙ্গে বদরের মধ্যে কুরাইশরা আমার নবীর সামনে দাঁড়িয়েছে আমার নবী আরেক যুদ্ধ থেকে ফেরার পথে বলেছেন ভিতরের জিহাদ বাইরের জিহাদের চেয়ে কঠিন আমার ভাইরা সেদিন যেমন কুরাইশদেরকে মুসলমানরা ফেস করেছে আমরা সেটা সকাল সন্ধ্যা ফেস করি এখানে একটা যুদ্ধ হয় নফসের সাথে কলমের যুদ্ধ নফস দুনিয়ার বলে বলিয়ান লোভের বলে বলিয়ান শয়তানের বলে বলিয়ান সব কিছুর বলে বলিয়ান হয়ে নফস বারবার আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে আমরা কখনো সাধারণ জিকিরের আলো দেই কুরআন তিলাওয়াতের আলো দেই নামাজের আলো দেই কোন রকম টিকে থাকতে চেষ্টা করি কিন্তু টিকে থাকতে পারি না যদি পারতাম যোহরের নামাজের পরে ঘুষ নিতে পারতাম না মদিনা শরীফের মধ্যে এতেকাফ করে বাজারকে অস্থির করতে পারতাম না অস্থিরতার বাজার গরম করতে পারতাম না সাধারণ 2 টাকার চেয়ারের জন্য কোটি টাকার করাপশন করতে পারতাম না এত বেহায়াই এত বেগাইরতি আমাদেরকে পেয়ে বসেছে শুধুমাত্র নফসের কারণে কিসের কারণে কারণ মানুষের সামনে সিঁড়ি দুইটা কয়টা সিঁড়ি এক সিঁড়ির মাধ্যমে মানুষ নিচে নামে নিচে নামে নিচে নামে আমার আল্লাহ বলছেন এমন নিচে যার পরে আর কোনো নিচ নাই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এমন নিচ এর পরে আর কোনো নিচ নাই কো কেমন কো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় এটা নফসের সিঁড়ি এটা দুনিয়ার সিঁড়ি এটা মিথ্যার সিঁড়ি অস্থিরতার সিঁড়ি লোক ঠকানোর সিঁড়ি জুলুমের সিঁড়ি হারামখোরির সিঁড়ি করাপশনের সিঁড়ি মিথ্যা বলার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মানুষ নিচে নামে আরেকটা সিঁড়ি মানুষকে দান করেছে এই সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠে এটা সত্যবাদিতার সিঁড়ি এটা তাকওয়ার সিঁড়ি এটা মানুষকে সহযোগিতার সিঁড়ি এটা জ্ঞানের সিঁড়ি এটা তাকওয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মানুষ উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে যখন মানুষ অতি উপরে উঠে যায় তখন আমার আল্লাহ দুই হাত দিয়ে তাদেরকে টেনে তুলে তোলার পরে বলে এর জবান আমার জবান হয়ে গেছে এর হাত আমার হাত হয়ে গেছে এর পাও আমার পাও হয়ে গেছে আমার জবানে কথা বলে আমার হাতে ধরে আমার পাও দিয়ে হাঁটে আমার কলব দিয়ে চিন্তা করে আমি সে যা চাই তাকে সেটা দান করি যা থেকে পানা চাই আমি তাকে পানা দান করি স্পেশাল পাওয়ার অফ ডিভাইন পাওয়ার তাকে ডেলিগেট করা হয় সেই যখন সুলাইমানের দরবারে কোন বলে বিলকিসের সিংহাসনকে ইয়েমেন থেকে আনতে চায় এটা ফায়াকুনের মধ্যে উপস্থিত হয়ে যায় ফায়াকুনের মধ্যে উপস্থিত হয়ে যায় এই আসিফ বিন বারখিয়া এটা সিঁড়ি দিয়ে উঠেছে উঠেছে এমন উঠা উঠেছে মাওলায়ে করিম তার জবানের মধ্যে রব্বানি তাসির দিয়েছে রব্বানি তাসির কোনটা আমি যখন কোনো কিছু করার ইচ্ছে করি কোন বলি ফায়াকুন হয়ে যায় এই তাসির আসিফ বিন বারখিয়ার জবানে এসেছে উনি সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে বলেছে হুজুর বিলকিসের সিংহাসন আপনার চোখের পলক ফেলার আগে নিয়ে আসবে আমার ভাইরা সিঁড়ি দুইটা আপনার সম্মুখে আল্লাহর ওলিরা যদি আমি ধর্মকে এক পাশে রাখি আমাদের যে রিলিজিয়াস এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এটাকে যদি ইফ আই পুট ইট অ্যাসাইড ফর এ বিং ফর এ টাইম বিং আমি যদি সেকুলারলি চিন্তা করি তো মনে রাখবেন আউলিয়া ইকরাম হচ্ছে সভ্য সমাজ গড়ার কারিগর কোন সমাজকে আপনি সভ্য করতে পারবেন না যদি আপনি আউলিয়া ইকরামের তালিমাত এবং আউলিয়া ইকরামের সাথে নিসবত না রাখেন কেন আউলিয়া ইকরামের শিক্ষা কি আউলিয়া ইকরামের শিক্ষা হচ্ছে সঠিক মানুষ হওয়ার শিক্ষা সেটা কোনটা কুল কায়নাতের আল্লাহর ওলি
জুনাইদ বাগদাদি থেকে শুরু করে একবারে উপরে উঠেন বায়েজিদ বুস্তামী থেকে শুরু করে উপরে যান এরপরে আস্তে আস্তে বিশির আল হাফি পর্যন্ত জুন্নুন আল মাসরি পর্যন্ত সরিউ সাকাতি পর্যন্ত অতঃপর নিচে আসতে থাকেন যত নিচে আসবেন আউলিয়ায়ে কেরাম বলেছেন ওলি হওয়ার জন্য সাতটা সিঁড়ি আছে কয়টা সাতটা এই সাতটার মধ্যে কি জিনিস তো সত্য কথা বলা সত্য কথা বলা ভদ্র হওয়া কি হওয়া ভদ্র হওয়া নিরহংকার হওয়া নিরহংকার হওয়া কম কথা বলা কম খাওয়া একটা ব্যক্তি যখন কম খাবে কম কথা বলবে সত্যবাদী হবে ন্যায়পরায়ণ হবে ভদ্র হবে তো সমাজের মধ্যে সভ্যতার বলে কাকে সমাজের মধ্যে সভ্যতা বলে কাকে সেই কারণে আমার নবী যখন এই তালিমগুলো দিয়ে দিয়ে সাহাবা ইকরামের 450 থেকে 1500 সাহাবা ইকরামকে তৈরি করেছেন মক্কার কুরাইশরা মনে করেছে 450 1500 করলেও বা কি করবে বুঝতে পারে নাই আমার নবী উনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন আবু বকর সিদ্দিক দেখতে একজন হলেও এক পাল্লার মধ্যে যদি আবু বকরকে রাখা হয় আরেক পাল্লার মধ্যে কুল কায়নাতের মুসলমান রাখা হয় বলা হচ্ছে পাল্লা এটা ভারী হবে পাল্লা এটা ভারী হবে সেই কারণে এক সাহাবী যেখানে গেছেন পুরো উম্মতের কাজ করেছেন ইমামে আজম কত কথা বলি আমরা ছোট ছোট বাচ্চারা না জেনে অনেকে অনেক কথা বলে ইমামে আজম নিজের জিন্দেগিতে যেই কিতাবগুলো লিখিয়েছেন এশিয়া মহাদেশের মধ্যে সমস্ত মুফতিয়ানে কেরাম মিলে বলতে পারবে না ওনারা সব পৃষ্ঠা পড়তে পেরেছেন সব পৃষ্ঠা পড়তে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন মুমিনে হক তাহলে এতটুকুনের মধ্যে আমরা না যাই হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারিস আনসারী এক সাহাবী ওনাকে জিজ্ঞেস করেছেন সকালবেলা কাইফা আসবাহতা ইয়া হারিস কো আসবাহতু মুমিনান হাক্কা হারিস কি অবস্থা সকালে কেমন কেমন ছিলা সকালবেলা কো হুজুর আমি মুমিনে হক হয়ে আজকের সকাল শুরু করেছি মুমিনে হক ওই কোরআনের মুমিনে হক ওই কদাফলাহাল মুমিনুন ওই কোরআনের ইবাদুর রহমান একই জিনিস মুহসিনুন একই জিনিস আচ্ছা কি রকম হারেস কথা তো বলেছো মুমিনে হক কোন দলিল তলিল আছে কো হুজুর আমি সারা রাত ইবাদত করি দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকি মানে রোজা রাখি দিনের বেলায় আল্লাহর রেজা মন্দির জন্য রোজা রাখি রাতে আল্লাহর কুদরতির কদমে সিজদায় পড়ে থাকি হুজুর এই অবস্থা যাওয়ার পরে আমি এখন এই হালতের মধ্যে পৌঁছেছি আমি এখন তো হুজুর এখান থেকে জান্নাতীদের আওয়াজ শুনি জাহান্নামীদের আওয়াজ শুনি আরশে আজমের আওয়াজ শুনি আমার নবী এটা বলার পরে বলেছে হারেস জায়গা মতো এসেছো জায়গা মতো এসেছো তুমি তো আরেফ বিল্লাহ হয়ে গেছো কি হয়েছো আরেফ বিল্লাহ ফালজাম আমার নবী বলেছে এটার মধ্যে ইস্তেকামত অবিচল থাকো অটুট থাকো যেভাবে করছো ধারাবাহিক ভাবে করে যাও আমার ভাইরা তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত সামনে রেখে যদি আমরা বিবেচনা করি একটা ঈমান আর একটা আসল ঈমান কোনটা তো আসল ঈমান হচ্ছে ঈমান মানি জানা অতঃপর মানা অতঃপর প্র্যাকটিস করা যখন এই তাবত জিনিসের শোক মহব্বত এখলাস হয়ে তাকওয়া হয়ে খৌফ হয়ে খাশিয়াত হয়ে আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে আপনার অন্তরের ভিতরে ভরপুর হয়ে যাবে যখন আপনার ভিতরে মাওলাই করিমের জন্য মহব্বত জন্মাবে শোক জন্মাবে খৌফ জন্মাবে খাশিয়াত জন্মাবে কুরবত জন্মাবে মহব্বত জন্মাবে এই আন্দাজে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর ওই আল্লাহর মাঝখানের দেওয়ালটা আস্তে করে সরিয়ে দেন যখন সরিয়ে দেন তখন এই ব্যক্তিকে বলা হচ্ছে মুমিনে হক কারণ তার ঈমান আমলের মধ্যে আর নাই এখন হালতে পরিণত হয়েছে হালতে পরিণত হয়েছে সুফিয়ায়ে কেরামের তালিম কি সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছে সুফিয়ায়ে কেরাম আমাদের কাছ থেকে এটাই চেয়েছেন কি চেয়েছেন ক তোমাদের কাজ হবে মুরিদ হও আর যাই হও কাজ কি ক কাজ হচ্ছে আদত ছেড়ে দেওয়া আদত কোনটা মিথ্যা বলা আদত কোনটা হিংসা করা আদত কোনটা অহংকার করা আদত কোনটা অশ্লীল হওয়া এই তাবত জিনিসগুলো ছেড়ে দেবে তোমার ভিতরে মুজাহাদা থাকবে মুজাহাদা কি জিনিস ক মুজাহাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ভিতরে মহব্বত নিয়ে সিদক নিয়ে একনিষ্ঠতা নিয়ে রাত দিন
চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া রাত দিন ভিতর থেকে আল্লাহর সাথে কানেক্টেড থাকা এভাবে যখন আপনি এই রাস্তায় এফোর্ট করবেন ওগুলো আদত আপনার থেকে কমে কমে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ব্যক্তি ওই পজিশনে পৌঁছাবে যেই পজিশনে পৌঁছার কারণে আল্লাহ বান্দাকে মুমিনে হক বলেছেন মুমিনে হক বলেছেন আমাদের সমস্যা কি হয়েছে আমাদের এখানে এল উঠে যাচ্ছে এল উঠে যাচ্ছে আমাদের এখানে এলম খতম রুহানিয়ত তরিকত তাসাউফ রস্ম রেওয়াজে পরিণত হয়েছে আসল রূহ তরিকত তাসাউফ থেকে সরে গেছে কিছু দুনিয়া কিছু লোক কিছু টাকা পয়সা কিছু জড়বাদিতা রুহানিয়তের জগৎ জগৎকে উজাড় করে দিয়েছে রুহানিয়তের জগৎকে উজাড় করে দিয়েছে এখন আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে আমরা যেহেতু সবাই তরিকতপন্থী আমরা প্রত্যেক দরবারে দরবারে আমরা তরিকত এবং তাসাউফের যেই মৌলিক কিতাবগুলো আছে আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ যুহদ আজকের কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল আজকের লোক ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ যুহদ ইমাম বুখারীর শেখ ইমাম আব্দুল্লাহ বিন মুবারকের কিতাবুজ যুহদ ইমাম ওয়াকির কিতাবুজ যুহদ ইমাম সুলামির তাবাকাত ইমাম তুসির লুমা ইমাম কুশাইরির রেসালা দাতা গঞ্জ বখশ আলী হুজবেরির কাশফুল মাহজুব মানাজিরুস সাইলিন আহিয়া উলুমুদ্দিন এই কিতাবগুলা আমরা প্রত্যেকটা দরবারে দরবারে আমাদের দরস শুরু করতে হবে যাতে আমরা রুহানিয়তের আসল মজা আমাদের লোকজনকে দিতে পারি নতুবা পরবর্তী প্রজন্মের কাছে শুদ্ধভাবে আমরা তাসাউফকে পৌঁছাইতে পারবো না আপনারা বুঝতে পেরেছেন নাম্বার 1 নাম্বার 2 আমরা মনে হয় জনকল্যাণমূলক কাজে যেভাবে অনেক দরবার জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছেন আমরা এই কাজগুলোকে আরো রেগুলেট করে প্রফেশনালি আমরা যদি এগুলা প্রচার প্রসার করি তাহলে মানুষের মধ্যে একটা সচেতনতার তৈরি হবে এবং উরস যেটা আমরা প্রত্যেক দরবার যারা পালন করি উরস যেন আমাদের বাৎসরিক ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেক বছর একটা কনভোকেশন হয় হয় না কনভোকেশন হয় সেখানে সার্টিফিকেট দেয় বিভিন্ন ড্রেস আপ করেন আপনারা একটা আনন্দের মাহল তৈরি হয় উরস যদি আমাদের বাৎসরিক তালিম এবং তারবিয়তের কনভোকেশন হয় সেটা আবার বাংলার সমস্ত দরবার যদি একবার জেগে উঠে তাহলে আমরা বেশি দেরি হবে না আপনারা সব সময় বলেন আমাদের কোনো প্রতিষ্ঠান নাই আমাদের কোনো প্রতিষ্ঠান নাই আমাদের কোনো প্রতিষ্ঠান আলবত নাই কিন্তু আমাদের প্রতিষ্ঠান অনেক শুধু অ্যাক্টিভ করতে পারছি না আমি বলছি বাংলার জমিনে যত দরবার আছে সমস্ত দরবারগুলো থেকে যখন তাসাউফ তরিকত এলমে শরীয়তের তালিম তারবিয়তের কাজ শুরু হবে আল্লাহর ইজ্জতের কসম আমরা আমাদের ওই পূর্ববর্তী হারানো ঐতিহ্য আবার ফেরত আসবে আমাদের কাছে কোনো বাইরের টাকা পয়সা নাই যে তিন দিনের মধ্যে আমরা কি করে ফেলবো বিল্ডিং করে ফেলবো বিল্ডিং এর দরকার নাই মাজারাত আছে বড় বড় বৃক্ষ আছে আমরা যদি তালিম এবং তারবিয়ত মনে রাখবেন আমার নবী যেই গ্রিন রেভলুশন তৈরি করেছে দুই অস্ত্রের মাধ্যমে চরিত্র এবং জ্ঞান চরিত্র এবং জ্ঞান সুফিয়াই কেরাম আইমায়ে কেরাম সবাই আমার নবীর রেখে যাওয়া জ্ঞানের রশি টেনতে টানতে টানতে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে কেউ তাসকিয়ার রশি টেনেছে তাদেরকে আমরা সুফিয়া বলি কেউ তালিমের রশি টেনেছে তাদেরকে আমরা ইম্মা মুজতাহিদিন বলি যারা তরবিয়তের রশি টেনেছে তাদেরকে ওলি বলি যারা তালিমের রশি টেনেছে তাদেরকে আইম্মা মুজতাহিদিন বলি মাদ্রাসার মধ্যে তালিম যাবে সুফিয়ায়ে কেরামের দরবার থেকে তরবিয়ত যাবে এই দুইটা যদি আমরা চালু করতে পারি অনতি বিলম্বে ইনশাআল্লাহ আমাদের ডেট লক খতম হবে আমি আপনাদেরকে যেটা বলবো আমরা গ্রস রুট লেভেলের মধ্যে কোন ধরনের দ্বৈততা থাকবে না আল্লাহ রসূল আলে বাইত সাহাবায়ে কেরাম নিসবতে আউলিয়া এবং মাযহাব এই কয়েকটা জিনিস আমাদের মধ্যে আমরা একীভূত থাকব একজন আরেকজনের সাথে যেই প্রান্তেই থাকি আমি চট্টগ্রামের বুকে বসে ফরিদপুর থেকে যদি কেউ আমাকে বলে আমি বলতে পারবো যে আছে ফরিদপুরে আমাদের লোক ফরিদপুরের লোক
আল্লামা আলাউদ্দিন জিহাদি উনি বলবেন চট্টগ্রামে যাবেন লোক আছে আমরা এভাবে পুরো বাংলাদেশকে কানেক্টেড করতে পারব গ্রসরুট লেভেল থেকে সমস্ত দৈততা খর্ব করেন আমার নবী বারবার হাদিসে পাকের মধ্যে মাওলায়ে করিম কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু আমরা কেন ফিরকা হব কুল কায়নাতকে ঐক্যের সুতোয় আবদ্ধ করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত মূল কেন্দ্র ছিল মদিনায়ে মুনাব্বারা সেখান থেকে পাইপ লেগেছে পাইপ পাইপ দিয়ে নূরের পানি আসছে ম্যাগনেটিক ডিভাইন পাওয়ার ছিদ্র হয়ে হয়ে কিছু বের হয়ে গেছে একটা ছিদ্র বের হয়েছে এটাকে মুতাজিলা বলি আরেকটা ছিদ্র বের হয়েছে এটাকে জাবারিয়া বলি আরেকটা ছিদ্র কাদেরিয়া আরেকটা ছিদ্র শিয়া আরেকটা ছিদ্র রাওয়াফেদ এগুলো তো ওই যে বড় পাইপ যখন নেন ছিদ্র দিয়ে পানি বের হয় না বের হতে দেন কিছু ময়লা আবর্জনা বের হয়ে যায় কিন্তু উম্মতের মেইন স্ট্রিম মানে মূল পাইপের পানি এই মূল পাইপের পানিকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সেদিন থেকে এই দিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা জায়গাকে সামনে নিয়ে একীভূত হয়ে গেছে কোনটা কো ঈমানের ক্ষেত্রে আকীদা কোনটা মাতুরিদি আশআরির আহলুস সুন্নাত ওয়াল জামাত ইসলামের ক্ষেত্রে ইবাদত রিয়াজাত মুআমালাতের ক্ষেত্রে আমরা মাযহাব অনুসরণ করব যেই যেই মাযহাব অনুসরণ করে আর ইহসান তথা আধ্যাত্মবাদের দিক থেকে আমরা কোন একজন ওয়ালির সাথে নিসবত রাখব এই তিনটা জিনিসকে আমার নবী দিন হাযা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম এই তিনটা জিনিসের মাধ্যমে উম্মতের স্কলাস্টিক বডি মুহাদ্দিস বলেন মুফাসসির বলেন মুফতি বলেন ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের যত আলেম উলামা সবাই এই তিনটা জিনিসের উপর একমত পোষণ করেছেন তাদের কারণে উম্মত নর্থ থেকে সাউথ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবাই এই তিনটা জিনিসের উপর একমত পোষণ করেছেন আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামা মাযহাবান হানাফি শাফি মালিকি হাম্বলি হোয়াটসোএভার এবং নিসবাতান মাশরাবান হয় কাদেরী নয় চিশতি নয় নকশবন্দি নয় সোহরাওয়ার্দী কোন একজন আল্লাহর বলি এই তিনটা জায়গার মধ্যে যে উম্মত একীভূত হয়েছে তাদের আকায়েদি নাম আহলুস সুন্নাত ওয়াল জামা এটা উম্মতের মেইন স্ট্রিম সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কখনো ফারাক ফিতনা ফাসাদ হয় না কাজে আমরা আবার উম্মতের ঐক্য আপনাদের মাধ্যমে হবে একটা কনফিডেন্স রাখবেন হয়তো মিডিয়া টিডিয়াতে আপনারা চাপ মারলে অন্য কিছু চলে আসে মনে রাখবেন আপনি যাইতে যাইতে আমেরিকার কোনায় যান স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান ইউরোপে যান আরবে যান যেখানেই যাবেন যান উম্মতের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা উম্মত ওয়ালির দরবারে যায় উম্মত শবে বরাত করে উম্মত ঈদে মিলাদুন নবী করে উম্মত আশকে রাসূলের কথা বলে উম্মত আশকে আহলে বাইতের কথা বলে উম্মত আদব তাযিমে সাহাবীর কথা বলে নিসবতে আউলিয়ার কথা বলে লাইলাতুল মেরাজ করে মুহররম শরীফ করে ইমামে হুসাইনের কথা বলে এটা কুল কায়নাতের আহলুস সুন্নাত ওয়াল জামা আজকের যুগেও যদি আমরা পার্সেন্টেজ করি মোর দ্যান 80% সুতরাং আপনারা কখনো কনফিডেন্স লুজ করবেন না আমরা শুধু একটু ঘুমিয়ে গেছি আমরা শুধু একটু